সুস্বাগতম সবাইকে। অনেকদিন পর হাজির হলাম আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিওটি। আজ কথা বলবো চাঁদপুর থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত এসি বাস দিয়ে সার্ভিস দেওয়া অপারেটর আয়ন এন্টারপ্রাইজ নিয়ে। এই বাসের ভাড়া, বিভিন্ন কাউন্টারের নাম্বার এবং কোন কাউন্টার থেকে কখন এই বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কখন কক্সবাজার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়, যাবতীয় ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওটি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। আয়ন এন্টারপ্রাইজ চাঁদপুর থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রীদের ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে আসলো এই প্রথম। তাদের বহরে তারা যুক্ত করলো একটি সুইট ক্লাস বাস, যে বাসটি লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস স্লিপার সিট। এই বাসটি আইসার এবং ভলভোর জায়ান্ট ভেঞ্চারের একটি বাস। বলা যেতে পারে বাংলাদেশে যেসব আইসারের বাসগুলো আসে তার থেকে সবচেয়ে আপডেটেড মডেলের বাস এই বাসটি। আইসার স্কাইলাইন 2015 মডেলের বাস এটি। এই চেসিসের উপরে বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি স্লিপার বাস চলাচল করছে বাংলাদেশের বিভিন্ন রাস্তায়। তবে যেসব যাত্রীরা চাঁদপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণে যাবেন তাদের জন্য এর পূর্বে কখনোই কোনো এসি বাসের সুবিধা ছিল না। আয়ন এন্টারপ্রাইজই সর্বপ্রথম ইকোনমি ক্লাস এসি বাসের পাশাপাশি সর্বপ্রথম এই রুটে উদ্বোধন করলো সুইট ক্লাসের বাস, যেই বাসটির নিচে বিজনেস ক্লাস সিটের পাশাপাশি উপরের আসনে রয়েছে 15টি বিজনেস ক্লাস স্লিপার সিটের সুব্যবস্থা। এই বাসটি ফ্রন্ট ইঞ্জিনের হয়। সামনের দিকে যেসব যাত্রীরা বসবেন তারা কিছুটা ইঞ্জিনের আওয়াজ পেতে পারেন। তবে এই বাসের লোয়ার ডেকে রয়েছে 2:1 ফরমেশনের সর্বমোট 9 সারিতে 28টি সিটের সুব্যবস্থা এবং আপার ডেকে 2:1 ফরমেশনের সর্বমোট 15টি বিজনেস ক্লাস স্লিপার বেডেরও সুব্যবস্থা রাখা হয়েছে। এই বাসটি পূর্বে ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়েছিল সেন্ট মার্টিন স্কোয়ারের ব্যানারে, তবে বর্তমানে সার্ভিস দেবে চাঁদপুর থেকে কক্সবাজার রুটে। এই বাসের ডেকোরেশনের কথা আর কোনো কিছু বলার নেই। ছবিতে অথবা ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন এতটাই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই বাসের সম্পূর্ণ ইন্টেরিয়র ডেকোরেশন। তাদের যে ইকোনমি ক্লাস এসি বাসটি চলাচল করছে এই রুটে, সেই বাসটি চাঁদপুর থেকে রাত 10টায় ছেড়ে আসে কক্সবাজারের উদ্দেশ্যে এবং কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে এই বাসটি পুনরায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 10টা 30 মিনিটে। ইকোনমি ক্লাস এসি এই বাসটির প্রত্যেকটি সিটের বর্তমানে ভাড়া নির্ধারণ করা রয়েছে 1000 টাকা উভয় দিক থেকেই। এই ইকোনমি ক্লাস বাস ছাড়াও আয়ন এন্টারপ্রাইজের বহরে বর্তমানে যুক্ত হয়েছে 1 ইউনিট সুইট ক্লাসের বাস, যেই বাসে চাঁদপুরের যাত্রীরা শুয়ে শুয়ে কক্সবাজার পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। পূর্বে এই রুটগুলোতে শুধুমাত্র নন এসি বাসের সার্ভিস থাকলেও আয়ন এন্টারপ্রাইজই সর্বপ্রথম চাঁদপুরের মানুষের জন্য নিয়ে এসেছে এসি বাসের সুবিধা। সুইট ক্লাসের যে বাসগুলো রয়েছে এই বাসগুলোর বিজনেস ক্লাস যে সিটগুলো রয়েছে সেগুলোর ভাড়া বর্তমানে চাঁদপুর থেকে কক্সবাজার পর্যন্ত নির্ধারণ করা রয়েছে 1300 টাকা এবং বিজনেস ক্লাস স্লিপার যে সিটগুলো রয়েছে সেই প্রত্যেকটি সিটের ভাড়া নির্ধারণ করা রয়েছে 1400 টাকা। এই বাসটি প্রতি রাতে 8:30 নাগাদ চাঁদপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে। এই বাসের বিভিন্ন কাউন্টারে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।